গুড মর্নিং, চলে এসেছি আজকে আরেকটা ব্র্যান্ড নিউ ব্লগ এর সাথে। কারণটা কি জানো, যেহেতু সকাল সকাল উঠে না, মানে কি বলবো, আকাশের ওয়েদারটা দেখতে পাচ্ছ, মানে দেখতেই পাচ্ছ পুরো সব দিকে না বৃষ্টি বাদলায় ভরে গেছে। কি বলবো, মানে এই ব্যাপারে না একদম, মানে মন থেকে বলছি এই ব্যাপারে একদম কথা বলতে একদম ইচ্ছা করছে। তাও তোমরা জানো, তোমাদের ভাই যতই দিন খারাপ থাকুক, তোমাদের ভাই নতুন ব্লগ নিয়ে চলে আসবে। তো আজকে আর এই বিষয়ে একদম লেট করবো না। আর আজকে ফার্স্টে কোথায় যাবো জানো, যেহেতু তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ভাইয়ের চুল দাড়িটা না একদম, মানে কি বলবো, একদম বাজে লাগছে দেখতে। যেহেতু কালকে সরস্বতী পূজা, আমাদের প্ল্যান তো বস সেরা, আমি বুঝতে পারছি এখন থেকেই। কারণ কমেন্ট সেকশনে বলবে কাদের প্ল্যান কেমন কি আছে, ঠিক আছে। তো তোমাদের ভাই ফার্স্টে যাবে আজকে চুল দাড়ি কাটতে, তোমাদের ভাইও কিন্তু সেক্সি হবে, সেক্সি, ঠিক আছে। তো গাইস এই বিষয়ে একদম লেট করবো না, তো চলো ফার্স্টে সেলুনের দিকে যাওয়া যাক। আরেকটা জিনিস তোমাদেরকে বলছি, যতই দিন খারাপ থাকুক না কেন বস, ব্লগ বানানোর ব্যাপারে না তোমাদের ভাই ঝুঁকে গেলে সালা। চলো ফার্স্টে সেলুনের দিকে যাওয়া যাক, তারপর তোমাদের সাথে কন্টিনিউ ব্লগটা শেয়ার করতে থাকছি, যেহেতু চুলদারি কাটতে হবে না। তো গাইস দেখতে পাচ্ছ ফাইনালি চলে এসেছি কোথায়, এই যে দেখতে পাচ্ছ সেলুনে চলে এসেছি। আর অ্যাকচুয়ালি সন্দীপ না ভিতরে বসে রয়েছে, মানে ও ফটাফট করে আগে চলে এসছে, আমি বাড়ি থেকে আসলাম, আর এখন ও হয়তো চুলদারি কাটতে বসে গেছে, দেখলাম চেয়ারে বসা রয়েছে, বাট আমি কিন্তু এখনো বস লাইনটা পাইনি। চলো আর একদম লেট করবো না, চুলদাড়িটা ফটাফট করে কেটে নিয়ে যাক, তারপর তোমাদের সাথে কন্টিনিউ বেরিয়ে ব্লগটা শেয়ার করতে থাকি। কারণ দাড়ি চুলদাড়ি কাটার আর কি ব্লগ শেয়ার করবো, পার্টে যদি এইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি একঘেয়েমি হয়ে যায় বস। তো বেশ দেখতে পাচ্ছ সন্দীপ আগে আগে এসে চেয়ারে বসে পড়েছে। কখন এসেছিস? অনেকক্ষণ আগে আমাকে বললো ভাই, আমি কিন্তু চলে এসেছি, তুই ফটাফট করে তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে আয়। তো গাইস এখন এসে ফটাফট করে আগে বসে পড়েছে, আর আমার লাইনটা বস পিছনে রয়েছে। চলো আগে সিগারেট কিনে নিই, মানে তুই খাবি আমি খাবো না। ও 6 টাকা দিয়েছে আমাকে, 6 টাকা দিয়েছে, বলছে সিগারেট খাই। ঠিক আছে খাবার খেয়ে নেবো, আমি এসব খাই না, তো ছেড়ে দিয়েছি বাজে ছেলে তুমি। তো গাইস চলো আগে কমপ্লিট করে নিয়ে যাক চুলদারি কাটাটা, তারপর গিয়ে বাইরে তোমাদের সঙ্গে ব্লগটা কন্টিনিউ শেয়ার করতে থাকছি। তো গাইস কতক্ষণ ওয়েট করে থাকার পরে জানো তো, আমাকে এই জাস্ট মাত্র 10-15 মিনিট আগে হয়েছে চুল দাড়ি কেটে ছেড়েছে। এখন না তোমাদের সঙ্গে শেয়ার করি না, তোমাদেরকে তো বললাম, মানে এক জিনিস না শেয়ার করতে গাইস সত্যি কথা বলতে ভালো লাগে না। তো এখন দেখতে পাচ্ছ বাড়িতে চলে এসেছে, আর অ্যাকচুয়ালি আমার সঙ্গে রূপও চলে এসেছে বাড়িতে। তো গাইস তোমরা কিন্তু বলবে তোমাদের ভাই কালকে সরস্বতী পুজোর রেডি তো হয়ে গেছে ফাইনালি, কেমন কি লাগছে? ভাই হেভি লাগছে তো ভাই? ভালো তো, হ্যাঁ চিকন চিকন। তোর ভালো লাগা মানে সবার ভালো লাগা, কিছু না। চলো এখন ফাইনালি রেডি হয়ে গেছি চুল দাড়ি কেটে, আর রাতে মা একটু ফেসিয়াল করে দেবে, যেহেতু মায়ের যে দেখতে পাচ্ছ কত কসমেটিক্স রয়েছে এই মেয়েদের মুখ এরম ভাবে ডলে, তো মাকে বলবো ফেসিয়াল করে দিতে। তো চলো এখন আমরা দুজন কোথায় যাবো, বারাসাত যাবো, যেহেতু আমার পাঞ্জাবি তো আছে বাট পাঞ্জাবি না প্যান্ট নেই, প্যান্ট মানে হচ্ছে কি ফতুয়া না কি একটা বলে, ওই যা কুর্তা ফতুয়া ওইসব কি বলে আমি জানি না, তো ওটা কিনতে যাবো। চলো এখানে আর একদম ওয়েট করবো না, চলো ফটাক সে বারাসাত যাওয়া যাক, তারপরে গিয়ে তোমাদের সাথে আমার ব্লগটা কন্টিনিউ শেয়ার করছি। তো গাইস বাসে করে আমরা অলরেডি চলে এসেছি কিন্তু বারাসাতে, আর আমাদের মানে কি বলবো, আমরা যেখানটা যাবো প্যান্টটা কিনতে অ্যাকচুয়ালি বেশি দূরে না, আমি অ্যাকচুয়ালি আজকের ওয়েদারটা খুব একটা ভালো না বলে দেখতেই পাচ্ছ, মানে একদম বাজে পরিস্থিতি তাই তো ভাই। আর তো আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছি, যেহেতু আমার প্যান্টটা কিন্তু নেই, আমাকে কিনতে হবে পাঞ্জাবি প্যান্টটা, এই উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর বেশি দূর নেই, দোকানটা আর একটুখানি দূরেই রয়েছে, তো চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু মানে কি কালারের কিনবো আর কি ধরনের কিনবো। লুঙ্গি প্যান্ট, হ্যাঁ ওটা হলো লুঙ্গি প্যান্ট, ঠিক আছে। কালকে আমরা লুঙ্গি ড্যান্স করবো, আর সেটার জন্য আমরা প্যান্টটা কিনতে চলে এসেছি। আর রোডে মানে কি বলবো, বুঝতেই তো পারছো নয়েজটা অতিরিক্ত পরিমাণে হচ্ছে, চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো গাইস এই যেহেতু পাঞ্জাবির দোকান থেকে যাবো পাঞ্জাবি সেন্টার, অ্যাকচুয়ালি এখানটা একটু আগে অতিরিক্ত পরিমাণে ভিড় ছিল, আমাদের সঙ্গে সেই রকম কিছু আমি শেয়ার করতে পারিনি, বাট আমার না কেনা হয়ে গেছে তাই তো রূপ। তো আমি এই কালারটা নিয়েছি, যেহেতু আমি না মেরুন কালার নিয়েছিলাম, আমাকে বললো মেরুন কালারটা ভালো লাগবে, বাট আমি সেটা না অ্যাকচুয়ালি নিইনি, মাকে জিজ্ঞাসা করেছি, তো মা বললো কি এই কালারটা পছন্দ হচ্ছে, তো ওটাকে এক্সচেঞ্জ করে এই কালারটা নিলাম। তো এখন নিয়ে ফাইনালি কমপ্লিট হয়ে গেছে, তো এখন এখান থেকে আমরা গাড়ি করে যাবো, একটু ঘুরবো ফিরবো না তো তাহলে। আর এটা কিন্তু বাবার লুঙ্গি, হ্যাঁ এটা কিন্তু অতিরিক্ত বড়, মনে হচ্ছে বাবার লুঙ্গি। তো গাইস চলো এখানে আর একদম শেয়ার করবো না, চলো এখান থেকে বেরিয়ে যাই। তো গাইস মানে অ্যাকচুয়ালি রোডে এতটা ক্রাউড না, মানে দেখতে পাচ্ছ শুধু গাড়ি ঘোড়ায় ভরা, মানে দাঁড়াও 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 দাঁড়াও, বাচ্চা ছেলে তো বুঝতেই পারছো, কোনো গাড়ি এসে যে ঢাক করে মেরে দেয় না, কোনো কালকে আর পুজোয় জানুমণি সোনাকে নিয়ে ঘুরতে যেতে পারবো না তাই তো ভাই। এই মনের কষ্ট সেই যাই হোক সান্ত্বনা, বুঝলে তো। তো এখন কি উপর দিয়ে বৃষ্টি পড়ছে, মানে আজকের ওয়েদারটা এতটাই বাজে না, মানে শুধু বেরোচ্ছে আর বৃষ্টি পড়া শুরু হয়ে যাচ্ছে। আমাদের সব কিছু কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, আর রাস্তার ক্রাউডটা অতিরিক্ত পরিমাণে, নয়েজ হচ্ছে হয়তো,
তো চলো এখান থেকে বেরিয়ে যাবো, ওদিকে তোমাদের সাথে আবার ব্লগটা কন্টিনিউ শেয়ার করছি। যেহেতু এরকম নিচে তাকিয়ে হাঁটতে হচ্ছে, যেহেতু রাস্তায় বুঝতেই পারছো রাস্তায় পুরো জল কাদা ভরা, আজকের দিনটা পুরো বেকার হয়ে গেছে। তো চলো এখান থেকে বেরিয়ে যাবো, যেহেতু আমরা ব্রিজের তলায় রয়েছি বারাসাত, সেখান থেকে বেরিয়ে গিয়ে তোমাদের সাথে আবার ওদিকে গিয়ে কন্টিনিউসলি ব্লগটা শেয়ার করছি। তো গাইস বারাসাত থেকে না ঘুরে টুরে আসার পরে মানে কি বলবো, মানে আমার মাথায় না অ্যাকচুয়ালি একটা টেনশন উঠে গেছিল যে প্যান্টটা তো কিনেছি কিন্তু প্যান্টটা না এত লম্বা দিয়েছে না, মানে ভাবছিলাম যে কোথার থেকে এত রাতে বাড়ি গিয়ে কোথার থেকে সেলাই সেলাই করবো, কোথার থেকে মারবো, মানে ফিটিংস কোথা থেকে করবো। অ্যাকচুয়ালি না বললো কি চল আমাদের পাড়ায় একজন করে, তো ওখানে নিয়ে গেছে। অ্যাকচুয়ালি গাইস এই যে দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছি এখন পুরো ফিটিংস করে নিয়ে চলে এসেছি। তো এখন এটাকে একটু পরে দেখবো যে কেমন কি লাগে, পাঞ্জাবি প্যান্ট সবকিছু পরে রেডি হয়ে গেছি। আর আমাকে দেখে বলো তো কেমন কি লাগছে, এই যে পুরো পাঞ্জাবি তো তোমরা দেখতেই পাচ্ছ, দেখতেই তো পাচ্ছ। আর এই যে প্যান্ট আমি পরে রয়েছি দেখতে পাচ্ছ, কেউ কিন্তু বাজে ভাববে না পায়ের দিকটা দেখালাম তাই, ঠিক আছে জানি ও মেয়ে মেয়ে লাগছে। আর তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার, তো কালকে আমাকে কেমন লাগবে তোমাদের সঙ্গে শেয়ার না করে কি পারি, তাই তো রু? তুই কি বললি নাগরাজ জুতো কিনে দেবা না মা? হ্যাঁ মা, ও তুমি তোমায় শুনতে হবে না, তুমি টাকা দিও ততই হয়ে যাবে মা। হ্যাঁ মা দাও না গো, মানে আমি জানতাম এতদিন আমি মজা করি, আজকে মা আমার উপরে মজা করে দিচ্ছে। তুমি কি সত্যি জানো না? তাহলে তুমি টাকাটা দিয়ে দিও তাতেই হয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে মানে মা তুমিও আমার সাথে প্ল্যান কাটাচ্ছ সরস্বতী পুজো, দেখে নেবো ঘরে সরস্বতী আসবে, দিও না মা। সঞ্জু ফোন করে কি বললো জানো, বললো ভাই কোথায় আছিস তাড়াতাড়ি আয়। আমি বললাম কেন বলতো, তো বলছে কি তাড়াতাড়ি আয় আমাদের পূজা মণ্ডপে ঠাকুরটাকে আনতে যেতে হবে, যেহেতু তোমরা জানো কালকে কিন্তু সরস্বতী পূজা, তো আজকে রাতে আমরা এখন যাবো ঠাকুর আনতে। আমি আর রূপ বেরিয়ে গেছি, এখন আমাদের পাড়ার একটা দাদা আছে, দাদার গাড়ি নিয়ে আমরা ফটাফট যাবো। তো চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আমাদের এবার পুজোর ঠাকুরটা কেমন ডেকোরেশন করেছে, আর মানে কেমন সুন্দর লাগছে মাকে। তো তোমাদের সঙ্গে ওখানে গিয়ে শেয়ার করছি, ব্লগটা কিন্তু একদম স্কিপ করবে না, সেরা মজা হবে কিন্তু রাতে। তো ব্যাস কি বলবো, এখন রেডিও চলে এসেছি, আর অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছ আমাদেরকে না নিয়ে চলে এসছে মানে শয়তান গুলো, অ্যাকচুয়ালি তোরা সত্যি সত্যি শয়তান, তোমরা তো জানোই আমার ফার্স্ট ব্লগের মেম্বার। তো অ্যাকচুয়ালি তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি, এই যে দেখতে পাচ্ছ আমাদের যেই মানে মণ্ডপে পূজা মণ্ডপের ঠাকুরটা যেটা যাবে, তাই তো ভাই এটাই তো আমাদের, তাই তো। তো এটা এখন ডেকোরেশন চলছে, মানে কি এখন কি রঙের কাজ শেষ হয়নি নাকি, ওই হালকা পাতলা টাচ আপ বাকি রয়েছে। তো দেখতে পাচ্ছ এখন হালকা পাতলা ডেকোরেশন গুলো চলছে। অ্যাকচুয়ালি সারাদিনে যা যা জিনিস ছিল সবকিছু কমপ্লিট করে খেয়ে দিয়ে রেডি হয়ে তো আমাকে ফোন করে বলছে কি যে তাড়াতাড়ি কোথায় যাচ্ছিস, যাই বাড়ি থেকে ঠাকুর আনতে যাবো। কিন্তু আমি সেই ভেবে বসে রয়েছি, কিন্তু আমি তা জানি না আমাকে না নিয়ে ওরা চলে এসছে, মানে আমি সেই মতন একা একা ঠাকুর নিতে আসলাম। অ্যাকচুয়ালি খেতে গিয়ে যদি লেট করে, ও আচ্ছা ঠিক আছে যাই হোক আমার দোষ বুঝতে পারছি আমি। তো চলো এখন টুকটাক তোমাদের কি কিছু সিনেমাটিক শট দেখিয়েছি, যেহেতু এখন টাচ আপ চলছে ঠাকুরের ডেকোরেশন গুলো রেডি হচ্ছে, তো চলো সিনেমাটিক শট গুলো হালকা করে দেখে না, তারপরে নিয়ে যাওয়ার সময় তোমাদের সঙ্গে আবার ব্লগ কন্টিনিউ শেয়ার করছি। জয় জয় ভবানী, জয় শরমানী, জয় জয় ভবানী, জয় শরমানী, জয় ত্রিভুবন সুখদায়ী, জয় জয় ভবানী, জয় শরমানী, জয় ত্রিভুবন সুখদায়ী, তেরে মায়া অনন্ত পার, চাহো কোন হে ভাই, জয় জয় সিনেমাটিক শটগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন হয়েছে আমাকে কমেন্ট সেকশনে কিন্তু একদমই বলতে ভুলবে না। আর আমার তো জাস্ট অ্যামেজিং লেগেছে,
আর চলো। আর তোদের কেমন লেগেছে বল? সেরা না? অসাধারণ গেছে গাইস। এই জিনিসটাই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য কিন্তু চলে এসেছি ফটাফট করে রাতের বেলায়। আর কাকু তুমি তো সেরা ডেকোরেশন করো, মানে যেহেতু কারিগরিক তুমি একটা সেরা আর্টিস্ট, এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। তো আমাদের এই যে পুজো মণ্ডপের ঠাকুরটা, এটা কিন্তু কাকুই রেডি করেছে, মানে জাস্ট অ্যামেজিং লাগছে। আর এটা কিন্তু অ্যাকচুয়ালি এই বছরের আমাদের পুজোর কালেকশন, আর এই মাটাই কিন্তু আমাদের পুজো মণ্ডপে যাবে। তো চলো কাকুর অ্যাড্রেসটা তোমরা শুনে নাও, বলে দাও। এইবার আমাদের সময় এসে গেছে মাকে, মানে অ্যাকচুয়ালি এটা যেহেতু এখনো কুমারটুলিতেই রয়েছে, মাকে কুমারটুলি থেকে বের করে নিয়ে আমাদের পুজো মণ্ডপে নিয়ে যাওয়ার পালা চলে এসছে। তো চলো, এই বিষয়ে একদমই লেট করবো না, তোমাদের বস পুষ্পা। গাড়ি দেখতে পাচ্ছ, মানে অনেকটা দূর, তো ওই পর্যন্ত ঠাকুরটাকে টেনে নিয়ে যেতে হবে। দেখতে পাচ্ছ কত ছেলে পেলে লেগে গেছে। আমার কিন্তু দুদিন আগে ভ্যাকসিন দিয়েছি, আমার হাত ব্যথা, তাই আমি আর টানছি না। আর আমি যদি টানতে যাই তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করবে কে? তাই তো, আগে ঠাকুরটা এখান থেকে টেনে নিয়ে গিয়ে, দেখতে পাচ্ছ সবাই টেনে টেনে নিয়ে আসছে। তো চলো আগে ঠাকুরটাকে এখান থেকে টেনে নিয়ে গিয়ে গাড়িতে তোলা যাক, তারপরে তোমাদের সাথে মণ্ডপে নিয়ে গিয়ে ব্লগটা কন্টিনিউ শেয়ার করছি। গাইস দেখতে পাচ্ছ এখন আমাদের সরস্বতী মা পুজো প্যান্ডেলে চলে এসছে, দেখতে পাচ্ছ এখানে। আরে সবাই মিলে সেটিং করে এক জায়গায় মানে সেট করে দিচ্ছে, যেহেতু এই সাইডে সরস্বতী মা থাকবে আর এই সাইডে থাকবে ঘোড়া। তাই তো ভাই, এখনো ঘোড়া আসা বাকি তো ভাই? আজকে সারা রাত ধরে এইটাই করছি। আর সবাই মিলে একবার হবে নাকি? বলো সরস্বতী মাইকে, বলো সরস্বতী মাইকে। তো গাইস জাস্ট অ্যামেজিং হচ্ছে, আর নাইটটা সেরা হচ্ছে। তো কালকে সকালে যেহেতু পুজো, আর বেশিক্ষণ বাকি নেই, তো চলো সবাইকে আগাম জানিয়ে রাখছি হ্যাপি সরস্বতী পূজা। সবাই ভালো থাকবে আর ভালোভাবে কাটাবে সরস্বতী পুজোটাকে, আর তোমাদের নায়িকাদের নিয়ে ঘুরে বেড়াবে, মজা করবে, যা খুশি তাই করবে। আমাদের তো নায়িকা নেই, আমরা কোথায় ঘুরবো? তো চলো এখন এখান থেকে আমাদেরকে যেহেতু বাড়িতে বেরিয়ে যেতে হবে, রাত অনেকই হয়েছে। তো চলো আজকের মতন টাটা, লাভ ইউ, বুম।